দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধু টাওয়ার ও জনকল্যাণ কেন্দ্র নির্মাণের দাবিতে আলোচনা সভা করেছে বাংলাদেশ জনকল্যাণ পার্টি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দারুচিনি হোটেলে অনুষ্ঠিত জনকল্যাণ কেন্দ্র পরিচালনা সহ এগারো দফা দাবি বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দরিদ্র পার্টির মহাসচিব ওমর ফারুক জালাল ব্যারিস্টার রমজান আলী খান ডক্টর গোলাম মুস্তফা নারিরুল্লাহ সান্টু আলহাজ মোহাম্মদ হুসাইন মোহাম্মদ হানিফ হায়দার ফারহান জামাল লিমা প্রমুখ অচিরে এসব দাবি বাস্তবায়নের জন্য মাঠে নামবেন বলে ঘোষণা দেন বক্তারা চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক